আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেল সারাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি একটি বিশেষ পদ্ধতিতে লাচ্ছা সামাইয়ের একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনার এবং আপনার বাসায় আগত অতিথিদের সবার আমার এই লাচ্ছা সামাইয়ের রেসিপি দারুণ লাগবে। লাচ্ছা সামাইটি তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি এবং দুধটিকে ক্রমান্বয়ে জাল করে আমি অর্ধেক করে নেব। দুধটি যখন প্রপারলি জাল হয়ে যাবে তখন জাল বন্ধ করে এটিকে এক সাইডে রেখে দেব। অন্যান্য লাচ্ছা সামাই তৈরি করার জন্য যেমন দুধের ভেতরে সরাসরি চিনি দিয়ে দিই, তবে আমি এক্ষেত্রে তা করব না। আমার পর্যাপ্ত পরিমাণে যা চিনি লাগবে সেই চিনিটি আমি 1/2 কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে ভালো করে গুলে নিলাম। পরে 3 টুকরা দারচিনি এবং 3-4 টুকরা এলাচি দিয়ে দিলাম এবং চিনি সেরাটিকে ভালো করে জাল করে নিচ্ছি। এক্ষেত্রে যা হবে যে আমাদের লাচ্ছা সামাই যে কালারটি থাকবে সেটি অনেকটা দইয়ের মতো হয়ে যাবে, চিনি শিরাটিকে ক্রমান্বয়ে জাল করে করে একটি ঘন এরকম ক্যারামেলে পরিণত করে নিলাম। এরপরে এই ঘন ক্যারামেলটি উষ্ণ দুধের ভেতরে দিয়ে দিব এবং ভালো করে নেড়ে নেব। যদি প্রয়োজন হয় তবে দুধটিকে আবার 2 মিনিট জাল করে নিতে হবে যাতে করে ক্যারামেলটি দুধের সাথে প্রপারলি মিশে যায়। দেখুন 2 মিনিট জাল করার পরে দুধের কালারটি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং ক্যারামেলটি সুন্দরভাবে দুধের সাথে মিশে গেছে। এখন একটি বাটি নিয়ে এর ভেতরে জাল করে রাখা দুধটি নিয়ে নিলাম অর্ধেক বাটি। এরপরে আমি এখানে 2 ধরনের সেমাই ব্যবহার করছি, একটি হচ্ছে ময়দার তৈরি সেমাই আর একটি হচ্ছে ভাজা লাচ্ছা সেমাই। ময়দার তৈরি সেমাই আমি এখানে দিচ্ছি 1 কাপ, অল্প অল্প করে সেমাইটি দেবো যাতে করে বোঝা যায় যে দুধের পরিমাণের সাথে সেমাইটি কতটুকু লাগবে। সেমাইটি দিয়ে দেওয়ার পরে এর উপরে আবার দুধ দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাচ্ছা সেমাই। এই লাচ্ছা সেমাইগুলো আমি ঘিয়ে এবং কিশমিশ এবং বাদাম দিয়ে ভেজে নিয়েছি, এখন উপরে দুধের উপরে ছড়িয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে কিশমিশ এবং আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম, আমি এখানে পেস্তা বাদাম ইউজ করেছি। লাচ্ছা সেমাইটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে ভীষণ টেস্টি। আমি যেমন প্রশংসা পেয়েছি আশা করি আমার রেসিপি ফলো করে যদি আপনারা এই বিশেষ লাচ্ছা সেমাইটি বানান বাসায় তবে আপনার এবং আপনার বাসায় আগত অতিথিদের সবার অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।